নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক ও জাতিকার 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, এতটুকুটা আমি দাবি নিয়ে বলতে পারি, আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে আপনারা সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে এবং পাশাপাশি মানুষ চিনতে সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন সেই জীবনজয়ী চ্যানেলটিকে। এছাড়াও আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ মিথুন রাশির জন্য কি আনতে চলেছে, অর্থাৎ কি বার্তা আনতে চলেছে, তা আপনারা থাম্বনেল দেখে মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন। তাও আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি। এই বছর আপনাদের খুব একটা শুভ যাবে না। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যে কোনো রকম কাজের ডিসিশান নেওয়ার আগে, বিশেষ করে বিজনেসে, 10 বার ভেবে ডিসিশানটা নেবেন। তো প্রথমে আসা যাক আপনাদের শিক্ষাস্থান। যারা মিথুন রাশির জাতক ও জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের শিক্ষাস্থানটা মোটামুটি দেখা যাচ্ছে, মানে খুব ভালো না, খুব খারাপও না। তবে যারা হায়ার লেভেলের পড়াশোনা করছেন, যেমন এমএ, বিকম, পিএইচডি লেভেল, এইসব যারা পড়াশোনা করছেন, তাদের রেজাল্ট ভালো হবে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে বিজনেস, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু এই বছর চাকরি চ্যুতির যোগ রয়েছে, মানে চাকরি যারা করছেন তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, ঘরে বসে আছেন, তাদেরও চাকরি হওয়া একটু প্রবলেম আছে। তবে আমি এতটুকুটা আপনাদেরকে বলতে পারি যে চাকরি পাবেন, তবে আপনার মন মতো চাকরি পাবেন না। ধরুন আপনার কোয়ালিটি আছে 20,000 টাকা মাস কামানোর, সেখানে আপনি 6,000 টাকা বা 7,000 টাকার একটা চাকরিতে জয়েন করলেন, এই রকম হবে। এছাড়াও চাকরি পেতে একটু সমস্যা দেখা যাচ্ছে। এরপরে আসি বিজনেস। বিজনেস ক্ষেত্রটা খুব টাফ, আপনি যে বিজনেসে থাকুন না কেন টাফ আছে, কারণ এই বছর আপনারা নতুন বিজনেস করতে যাবেন না। আর যদি আপনি বিজনেস করেন, সেক্ষেত্রে কোনো ডিসিশান যদি নেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশান নেবেন, মানে টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিজনেসে আপনি রয়েছেন সে বিজনেসে থাকুন, নতুন করে এখন বাড়াতে যেন না। অর্থলগ্নির ব্যাপারে আপনি একটু চিন্তাভাবনা করবেন, কারণ এই বছর আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, মানে ব্যাংকিং লোন, মানুষের কাছে লোন, এইসব লোনের সেকশনটা খুব প্রবল হারে দেখা যাচ্ছে। তাই একটু ভেবেচিন্তে করবেন। এরপরে আছে সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন মোটামুটি ভালোই যাবে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, মানে যারা ডাক্তার, যারা উকিল, যারা যারা অ্যাস্ট্রোলজার, যারা টিউশনি পড়ান, তাদের এই বছর মোটামুটি শুভ যাবে। তবে যারা ডাক্তার রয়েছেন তাদের একটু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের ক্লায়েন্ট বাড়বে। এছাড়াও যারা উকিল রয়েছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গেল কর্মক্ষেত্র। এরপরে আসি আপনাদের আর্থিক স্থান। এই বছর আপনাদের অর্থ আসার থেকে অর্থ বেরানোর সম্ভাবনাটা প্রবল, মানে 1 টাকা যদি ইনকাম করেন আপনার 2 টাকা খরচা হয়ে যাবে, তার ফলে আপনার লোন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই একটু খরচাটা করার সময় একটু চিন্তাভাবনা করে খরচা করবেন, এটা আমি আপনাদেরকে বলবো। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। এই বছর সন্তান স্থান মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই,
তবে সন্তান একটু অবাধ্যতা করবে আপনাদের সাথে। এরপরে আসি বিবাহস্থান। মিথুন রাশির জাতক ও জাতিকাদের বিবাহস্থান শুভ দেখা যাচ্ছে, তবে এই মুহূর্তে না, সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তাদের কিন্তু শরীর অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতের ব্যথা থেকে শুরু করে আপনার বুকে প্রবলেম অর্থাৎ কফজনিত সমস্যা, এছাড়াও হার্টের সমস্যা, এছাড়াও হাই প্রেশার, এইসব প্রবলেম রয়েছে। এছাড়াও মিথুন রাশির জাতক ও জাতিকারা যখন বাইরে বেরোবেন একটু সাবধানে বেরোন, কারণ এই বছর অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট নয়, একটু বড় সাইজের অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন বাইরে বেরোবেন তখন একটু সাবধানে বেরোন। সবশেষে আমি একটা কথা বলি, মিথুন রাশির জাতক ও জাতিকার যে আমি প্রেডিকশান করলাম সেটি একটি সার্বিক নির্ণয়। আপনাদের নিজস্ব জন্মছক আলাদা, তাই পুরোটা নাও মিলতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।